নমস্কার, সিঙ্গেল ওয়ার্ল্ড নিউজ ডেস্ক থেকে কথা বলছি। আজকে প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পঞ্চশালের কাছে শহীদ স্মৃতি কলোনিতে তৃণমূল সমর্থকেরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। চলে ইট বৃষ্টি, রুট বদল করে আবার চলে প্রচার। এবং সৃজন ভট্টাচার্য, যিনি মানে সিপিআইএমের তরুণ তুর্কি, এবং সে প্রচণ্ড প্রচার করছেন। প্রচারের আলোতে তাকে দেখা যাচ্ছে, বিভিন্ন জনসভায় দেখা যাচ্ছে, জনবহুল জনসভা করছেন। যাদবপুর একটি খুব গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্সি, বিকজ এখানে যে একাধারে সায়নী ঘোষ রয়েছেন, যে সায়নী লাগাও কথাতে সব থেকে বেশি জনপ্রিয় আর কি বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে। অন্যদিকে আছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলী ভারতীয় জনতা পার্টি থেকে। তো দেখা যাক কে জেতেন। সৃজন তো বলছে যে সৃজনই জিতবে, তো সময় বলবে। কি মনে হয় দর্শক, যাদবপুর থেকে কে জিতবে? নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা। কুড়িটা তৃণমূল কি চেংমাছের মতো লাফালো, কি যায় আসে। যাদবপুর হ্যাজ ডিসাইডেড, এইবারে ভোট হবে। কারো বাবার ক্ষমতা নেই ভোট লুট করার। যাদের নিজেদের কাজের উপর কনফিডেন্স আছে তাদেরকে এইসব করতে হয়। এই যে রাস্তা ফাস্তা আটকে পতাকা টতাকা নিয়ে বিরাট বিপ্লব করতে হচ্ছে, তার মানে হচ্ছে আসলে নিজেরা যেগুলো বিজ্ঞাপন করছে সেগুলোর উপর নিজেদের কনফিডেন্স নেই কোনো। সবার মতো করে প্রচার করবেন সেটাই স্বাভাবিক, কিন্তু উল্টো দিকের লোক হয়তো ভয় পাচ্ছেন, তারা বুঝতে পারছেন এই প্রচারে মানুষ প্রভাবিত হচ্ছে, মানুষ বামেদের পক্ষে যাচ্ছে, তাই নানাভাবে তাদের আটকানোর চেষ্টা হচ্ছে। তৃণমূলের কাজ করেছে, তৃণমূল একটু ওইসব না করলে ইলেকশন জমে নাকি? ও যা পারে করুক, সিপিএম যাদবপুরে এবারে জিতছে।